বিধায়ককে দেখে চোর চোর স্লোগান মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক ঘটনাটি মুর্শিদাবাদের বনোয়া ব্লকের কুরুন্নুন গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ে এদিন দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে গিয়ে গ্রামের এক বাসিন্দা কার্যত আঙুল উঁচিয়ে বিধায়কের সামনেই বিধায়ককে চোর বলে ব্যাপক বেকায়দায় পড়ে যান আর যাতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন আর তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই বাসিন্দার অভিমত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনের জন্য তিনি এসেছিলেন দুয়ারে সরকার শিবিরে কিন্তু সেখানে এসে তাকে ঘুরে যেতে হয়েছে কারণ ওই প্রকল্পের আবেদন এখন আর করা যাবে না আর শিবির থেকে ঘুরে যাওয়ার পথেই বিধায়কের সম্মুখীন হয়ে বিধায়কের নাম ধরে বিধায়ককেই চোর বলে ওঠেন তিনি বলেন লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ আর পঞ্চায়েতে একদিকে প্রধান রয়েছে একদিকে বিধায়ক রয়েছে তাদের রাজনৈতিক টানা পড়ে নিয়ে কোনো সুবিধা পাচ্ছেন না বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে বিধায়ককে চিনতে না পেরে বিধায়কের নাম করেই তাকে চোর বলায় কার্যত বিড়ম্বনায় পড়ে যান তৃণমূল বিধায়ক মন তোর বলি নাই আমি তা বলি নাই যে মন সাহায্য তোর কেন বলবো চুরি করছে সব মেলারা মন্ত্রীরা তাহলে আমাদেরকে কষ্ট করিয়ে দিচ্ছি জমা না লাও তাহলে আমাদের আসবার কি দরকার ছিল আমাদের কেন ওরা তাহলে কি মন সাহায্য লোক যদিও নিজের নাম বাঁচাতে নেতৃত্বদের সামনে একের পর এক জবাবদিহি চাইতে শুরু করেন ওই বাসিন্দাকে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যিনি জেনে না বুঝেই বলেছিলেন তিনি তো আপনাদের সামনে বাইট দিয়েছেন পরে ওনার ভুল বুঝতে পেরেছে বুঝতে পারার পর উনি বাইট দিয়েছেন ওনাকে বোঝানো হয়েছিল আমি আগে চিনতাম না উনি তো আমার সামনেই ওনার সমস্যার কথা তুলে ধরেছিলেন তারপর উনি শেখানো বলিগুলো বলছিলেন